মানুষের শরীরের জন্য ক্ষতিকর ধাতব থাকায় বাজার থেকে সব হাকিমপুরি জর্দা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত একই সঙ্গে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক কাউস মিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মামলায় আজ এ আদেশ দেয় আদালত কিছুদিন আগে বাজার থেকে ২২ ধরনের জর্দা ও গুলের নমুনা সংগ্রহ করে পরমাণু শক্তি কমিশনে পরীক্ষা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একত্রিশ অক্টোবর সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় সব ধরনের নমুনায় মানুষের শরীরের জন্য ক্ষতিকর সীসা ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম পাওয়া গেছে এসব পণ্য বর্জনে সচেতনতা তৈরিতে পত্রিকায় দেওয়া হয় বিজ্ঞাপন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন হাকিমপুরি জর্দা উৎপাদনকারী কোম্পানির মালিক দেশের শীর্ষ করদাতা কাউসমিয়া নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় উনি বললেন ওনার যে প্রতিষ্ঠান আছে আবারও সেখান থেকে কালেক্ট করার জন্য আমরা আমাদের ইন্সপেক্টর পাঠিয়ে সেটি চারটা করে যে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের আইনের বিধান অনুযায়ী আমরা কালেক্ট করলাম তারপর আমরা সেটি ল্যাবে আবার পাঠালাম দেখা গেল একইভাবে আগে যেভাবে পাওয়া গেছে সেইভাবেই কিন্তু আবারও ল্যাড ক্যাডমিয়াম ক্রোমিয়াম পাওয়া গেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য আদালত দ্রুত বাজার থেকে হাকিমপুরি জর্দা তুলে নিতে কাউস কেমিক্যাল কোম্পানিকে নির্দেশ দিয়েছে একই সঙ্গে হাকিমপুরি জর্দা বাজার থেকে তুলে নিতে আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে বলেছে এই সংক্রান্ত প্রতিবেদন একত্রিশ ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে পাশাপাশি অন্য জর্দা ও গুলের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে হবে আদালত মামলা গ্রহণ করেছেন এবং তার উৎপাদন উৎপাদিত দ্রব্যে যে ভেজাল বা দূষণ যেগুলি ছিল সেগুলি সেই উৎপাদন বন্ধ করার জন্য বলা হয়েছে এবং বাজার যেগুলি করা হয়েছে সেগুলি বাজার থেকে উত্তোলনের জন্য বলা হয়েছে অর্থাৎ রিকল করার জন্য তাকে বলা হয়েছে আর সেই যদি রিকল না করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে বলা হয়েছে যে আমরা যেন আমাদের মতো করে ব্যবস্থা নিই কাউস কেমিক্যাল নতুন করে জর্দা উৎপাদন করতে পারবে কিনা সে ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ रुहुल इंडिपेंडेंट इंडिपेन्डेंट ढाका